রেচার্ড ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যে সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, তাকে র্যাব যে আটক করেছে সেই বিষয়টা আমাদেরকে সন্ধ্যা 7:30 দিকে জানিয়েছে র্যাব। তবে এখনও কিন্তু র্যাব যে তার যে গুলশানের যে দুই নম্বর গুলশান দুইয়ের যে 59 নম্বর রোডের যে তার নিজের যে বাসাটি আছে সেই নিজ বাসায় সে র্যাব এখনও অবস্থান করছে। যদিও 4:00 দিকে কিন্তু র্যাব এখানে ঢুকেছে এবং এই বাসায় এসে এখানে অভিযান চালাচ্ছে 4:00 থেকে, এবং আমরা যতটুকু জেনেছি র্যাবের মাধ্যমে যে 3:30 দিকে সে বাসায় ঢুকে এই তার নিজ বাসভবনে, এবং সে এখানে ঢোকার পরবর্তীতে র্যাব খবর পেয়ে 4:00 দিকে এই বাসায় অবস্থান নেয় এবং এখানে তারা অভিযান চালায় র্যাব। এবং অভিযান চালিয়ে র্যাব এখানে তাকে আটক করে এখনও কিন্তু তাকে বের করা হয়নি। তবে একটা বিষয় জানিয়ে রেখেছে, তাকে কিন্তু আটক করার জন্য রাজধানীর আরও কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছিল, এবং যেটা জানা গেছে যে আসলে র্যাব যে অভিযান যখন চালিয়েছে তার বাসায় ঠিক সেই সময়ে কিন্তু রাজধানীর ফকিরাপুলে একটি ক্লাবে কিন্তু জোয়ার আসর বসেছে, এরকম খবর পেয়ে র্যাব কিন্তু সেখানে অভিযান চালিয়েছে। আপনারা নিশ্চয় জানিয়ে আমরা যেটা জানতে পেরেছি র্যাবের মাধ্যমে, এবং সেখান থেকে 142 জনকে কিন্তু আটক করা হয়েছে। এর পরবর্তীতে এখনও পর্যন্ত এই এই যে অভিযান এখানেও র্যাব চালাচ্ছে, এবং র্যাব আনুষ্ঠানিকভাবে এখানে কোনো ব্রিফিং করেনি বা তাকে এখনও বের করা হয়নি। আমরা অপেক্ষায় আছি, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অপেক্ষায় আছে যে কখন বের করা হবে। আমরা যেটি দেখতে পাচ্ছেন যে আসলে তার যে বাসার সামনে কিন্তু র্যাবের সদস্যদেরকে দেখা যাচ্ছে, এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছে তাকে বের করা হবে। তবে কোন মামলায় যে তাকে আটক করা হয়েছে সেটা কিন্তু এখনও র্যাবের পক্ষ থেকে জানানো হয়নি। তার বিরুদ্ধে কিন্তু আরও কয়েকটি মামলা, একাধিক মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিভিন্ন জায়গায় ঢাকার রাজধানীর বিভিন্ন জোয়ার যে আসর সেখানে যুবলীগ নেতাদের কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে বলে আমরা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে এবং গোয়েন্দাদের কাছে ওই ধরনের খবর আছে বলে সেই সূত্রে খবর বেরিয়েছে গণমাধ্যমে, এবং সেটাতে কিন্তু প্রধানমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাকে গত কয়েকদিন ধরেই কিন্তু তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল বলে আমরা যেটা জানতে পেরেছি, এবং রাজধানীর বিভিন্ন জায়গায় গ্রেফতারের অভিযান চালিয়ে আজকে নিজ বাসায় তাকে গ্রেফতার করা হয়েছে, এবং তাকে হয়তো বা কিছুক্ষণ পরে বের করা হবে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কিছু জানানো হয়নি যে কখন বের করা হবে বা কোথায় নিয়ে রাখা হবে, এই বিষয়টি কিন্তু এখনও জানানো হয়নি। তবে আমরা যতটুকু জানি, সাধারণ নিয়ম অনুযায়ী কাউকে গ্রেফতার করা হলে তাকে 24 ঘন্টার মধ্যেই কোর্টে বা আদালতে হাজির করা হয়, এবং যেই মামলায় বা যেই কারণে তাকে গ্রেফতার করা হয় সেই বিষয়টি কোর্টে সাবমিট করা হয়, অর্থাৎ জানানো হয়। এই ছিল আসলে সর্বশেষ তথ্য রিচার্ড। রাজধানী গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান।